ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সংঘর্ষের সময় যে কারণে হেলমেট পরেছিল হামলাকারীরা। 9 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না দর্শক টিটুর। ইউক্রেন যুদ্ধ, 50 বছরে সবচেয়ে বড় ধাক্কা আসছে পণ্যের বাজারে। পাটুরিয়ায় ঘরমুখ মানুষের চাপ। বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সামরিক ব্যয় করছে ভারত, 50% প্রতিরক্ষা রপ্তানি যাচ্ছে মিয়ানমারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন করার সিদ্ধান্ত থেকে সরে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন। তেঁতুলতলা মাঠ রক্ষায় নাগরিক সমাজের আয়োজনে থানা না মাঠ হয়ে যায় শীর্ষক সভা সম্মেলন শুরু হলে তার মধ্যেই খবর আসে মাঠে থানা হবে না, তখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমি আসাদুজ্জামান খান কামালকে ধন্যবাদ জানাই, তিনি একজন মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। সংবাদ সম্মেলনে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, এই মাঠকে আধুনিক মাঠে পরিণত করার জন্য যে নকশা প্রয়োজন তার দায়িত্ব আমি নেব। থানা না করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর তরফ থেকে কলাবাগানবাসীর জন্য ঈদ উপহার। এদিকে প্রধানমন্ত্রীর পরামর্শে তেঁতুলতলা মাঠে থানা না হওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেন কলাবাগানের সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মাঠ রক্ষা আন্দোলন কর্মী সৈয়দা রত্না বলেন, আমি জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে পিতে থানা হতে দেবে না তিনি, তাই আমরা শুরু থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, আমি প্রধানমন্ত্রীকে এই জন্য সাধুবাদ জানাই। সংঘর্ষের সময় যে কারণে হেলমেট পরেছিল হামলাকারীরা। নিউ মার্কেটের সংঘর্ষে নিজেদের পরিচয় লোকাতে এই নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীরা হেলমেট পরেছিল। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার একথা বলেন। হেলমেট বাহিনীর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বরাবরই বলা হচ্ছে হেলমেট বাহিনী হেলমেট বাহিনী। গ্রেপ্তার শিক্ষার্থীদের আমরা হেলমেটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে, তারা আমাদের বলে ঢাকা কলেজের অনেক ছাত্রী মোটর সাইকেল ব্যবহার করে, তারা মোটর সাইকেলে হেলমেট ব্যবহার করে ফ্রন্ট লাইনে যাচ্ছিল নিজেদের সেভ করার জন্য ও পরিচয় লোকানোর জন্য। এদিকে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় প্রাণ হারান কুরিয়ার কর্মী নাহিদ। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা হলেন ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 4th বর্ষের আব্দুল কাইম, সমাজ বিজ্ঞান বিভাগের 6 বর্ষের পলাশ মিয়া ও মাহমুদ ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 1st বর্ষের মোহাম্মদ জুনায়েদ বুগদাদি। ডিবি জানায়, বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘর্ষের সময় অস্ত্র হাতে হেলমেট পরে ফ্রন্ট লাইনে ছিলেন। নাহিদকে ঘিরে ধরে হামলায় সরাসরি অংশ নেন এই 5 শিক্ষার্থী। তবে ভাইরাল হওয়া আরেকটি ফুটেজে নিস্তেজ নাহিদকে কোপাতে থাকা ওই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই শিক্ষার্থীর নাম ইমন বলে প্রচার করা হলেও তার পরিচয় নিশ্চিত করে জানানো হয়নি। 9 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না দর্শক টিটুর। সাজা এড়াতে দীর্ঘ 9 বছর পালিয়ে থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি টিটুর শেষ রক্ষা হল না। ভোরে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব 14-এর কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার টিটু কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজে খাপন ইউনিয়নের বাসানিয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে। র‍্যাব 14-এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার টিটু কিশোরগঞ্জ মডেল থানায় 2005 সালের একটি ধর্ষণ মামলার একমাত্র আসামি। সাজা থেকে বাঁচতে দীর্ঘ 9 বছর পালিয়েছিলেন তিনি। গ্রেপ্তার এড়াতে ঢাকা মিরপুর উত্তরাখানসহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে কাপড় ও সবজি বিক্রি করতেন। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, বিয়ের আশ্বাসে এক কিশোরীকে ধর্ষণ করে টিটু। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তাকে বিয়ের জন্য চাপ দেন কিশোরীর বাবা মা, কিন্তু টিটু বিয়েতে রাজি হননি। পরে 2005 সালের 10 মে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী বাবা। ইউক্রেন যুদ্ধ, 50 বছরের সবচেয়ে বড় ধাক্কা আসছে পণ্যের বাজারে।
ইউক্রেন রাশিয়ার হামলার কারণে ইতিমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সামনের দিনগুলোতে পণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিশ্ব ব্যাংক সতর্ক করে বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে গত 50 বছরের মধ্যে বিশ্বের পণ্য বাজারে সবচেয়ে বড় দাগ আসতে যাচ্ছে। 1970 সালের পর প্রথমবারের মতো এমন সংকট তৈরি হতে পারে। নতুন এক পূর্বাভাসে বলা হয়েছে, সংঘাতের কারণে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে গম ও তুলা পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের নতুন এই প্রতিবেদনের সহ লেখক পিটার নেগল বলেন, পণ্যের দামের এই উদ্যোগটি এরই মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও মানবিক প্রভাব ফেলতে শুরু করেছে। তিনি বলেন, বিশ্বজুড়ে জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে মানুষ। পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ। ঈদ যাত্রায় ভোর রাত থেকে পাটুরিয়া গ্রামে প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি চাপ বাড়তে থাকে। পাশাপাশি বাসের উপরও চাপ বেড়েছে। ফলে দক্ষিণ পূর্বাঞ্চলগামী শত শত যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ফেরি কর্মকর্তারা জানান, সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসের সঙ্গে টার্মিনালে আটকে থাকা কিছু কিছু ট্রাকও পার করে দেওয়া হচ্ছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, গাড়ির চাপ আরো বেড়ে গেলে ফেরিগুলো ওপারে যানবাহন নামিয়ে দেওয়ার পর প্রয়োজনে খালি ফেরি সেখান থেকে নিয়ে আসা হবে। পাটুরিয়া দুলতি দিয়া নৌরুটে ঈদ উপলক্ষে 21টি ফেরির মধ্যে 2টি বিকল থাকায় 19টি দিয়ে পার করা হচ্ছে। বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সামরিক ব্যয় করছে ভারত। 50% প্রতিরক্ষা রপ্তানি যাচ্ছে মিয়ানমারে। সিপরির হিসেবে গত বছরে ভারতের প্রতিরক্ষা ব্যয় তার আগের বছরের তুলনায় 0.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $76.6 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারত সামরিক খরচে তৃতীয় এবং দেশটির পর এ ধরনের ব্যয় করছে ব্রিটেন ও রাশিয়া। 2017 সাল থেকে 2021 সালে ভারত তার সামরিক রপ্তানি 50% করেছে মিয়ানমার ও 25% শ্রীলঙ্কায় ও 11% আমেরিকায়। তবে প্রতিরক্ষা বরাদ্দের উল্লেখযোগ্য ব্যয় হয় পেনশন ও বেতনে। অস্ত্র আমদানি হ্রাস পেলেও ভারত বিশ্বের এক্ষেত্রে রয়েছে তৃতীয় অবস্থানে। লোকসভার গত মাসে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেন, অস্ত্র রপ্তানি আয় 2014 সালের তুলনায় 6 গুণ বৃদ্ধি পেয়ে 11,607 কোটি রুপিতে পৌঁছেছে। সামরিক বাজের 64% অস্ত্র উৎপাদনে। কিছুদিন আগে ফিলিপাইনে ভারত ব্রহ্মস সুপারসোনিক ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি করেছে, যা থেকে আয় হবে 2,872 কোটি রুপি। গ্যাস সরবরাহ বন্ধ করে ব্ল্যাকমেইল করছে রাশিয়া, বললেন ইইউ। ইউক্রেনের ভূখণ্ডে দেশটির সঙ্গে লড়াই করছে রাশিয়া। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলছে অর্থনৈতিক লড়াই। এই লড়াইয়ে সর্বসাম্প্রতিক পদক্ষেপ হিসেবে পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার গ্যাজপ্রম। আর এতে অনেকটা চাপে পড়ে গেছে সমগ্র ইউরোপ। পোল্যান্ড ও বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পদক্ষেপকে ব্ল্যাকমেইল বলে দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউরোপীয় ইউনিয়ন বলছে, পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রপ্তানি বন্ধ করার বিষয়ে রাশিয়ার নেওয়া সিদ্ধান্ত ব্ল্যাকমেইলের হাতিয়ার। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা বন ডার লেইন